দাঁড়াও, এ কি তুমি ভুলে গেলে? আগে স্বামীকে খাওয়াতে হয়, তারপর নিজে খেতে হয়। ওকে খাওয়া। তুই খেয়েছিস? আরে আমি তো খেয়ে দাঁড়িয়ে আছি, তুই এবার লক্ষ্মী ছেলের মতো খেয়ে নে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেলাম। কি হলো ছোট কর্তা, এটা খেতে কি খুব খারাপ? এবার সত্যি সত্যি বলতে, এটা কি? এটা কিন্তু ঠান্ডাই না, সত্যি সত্যি বল। কি হলো মেজ দাদা? কিচ্ছু হয়নি শ্যামা, দোলের দিন তোমার বরকে একটা স্পেশাল শরবত খাওয়ালাম। হ্যাঁ, স্পেশাল শরবত। হ্যাঁ, স্পেশাল শরবত। তাহলে এবার কি হবে? এবার নাচবে। নাচবে? হ্যাঁ, গাইবে। গাইবে? হ্যাঁ, বুলবুল বকবে। হ্যাঁ, তুমি এবার তোমার বরকে সামলাও, আমরা পালালাম। চল চল চল, পালা 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 পালা। গাইবে? আমি কিন্তু মেজদাকে ছাড়বো না, আপনি কিন্তু আটকাবেন না আমাকে। বলে দিচ্ছি আপনাকে মাথাটা ঘোরাচ্ছে ঘোরাচ্ছে না তো আমি গিয়ে বড় মেজদাদার বড় থেকে ডেকে আনি।
লাগবে নি, ঠান্ডাই খাও। জামাই দাদা, এটা যে তোমার কেমন ঠান্ডাই সে আমার বেশ জানা আছে। তুমি যদি মনে করে থাকো এই সমস্ত খাইয়ে রুক্মিণীর মুখ থেকে সমস্ত গোপন কথা বের করে ফেলবে সে তুমি পারবে না জামাই দাদা। তোমার সন্তানই সন্দেহ? আরে সবাই খাচ্ছে ঠান্ডায় দোলের দিন, আমি তাই তোমাকে বললাম, মানে অফার করলাম আর কি। ঠিক আছে, খাবে না খাবে না। দিশা কি করছো? তুমি বাবা মা চলে আসবে, তো সামলাও নিজেকে প্লিজ। এদিকে চুপ। হয়ে গেছে, তুমি আর এমনি বেশি রাগারাগি করো। চমৎকার চমৎকার, কে এসব শরবত টরবত খাইয়েছে শুনে শুনে না একবার। আমি তো তাই ভাবছি, কে শরবতটা? না না, আমার মনে হয় বাইরের কোন লোক খাইয়েছে। আমি এই জন্য তোমায় বারণ করি সবসময়, মা বাইরের লোককে এন্ট্রি দিও না বাড়িতে। বাইরের লোক? না না দিদি ভাই, আমাকে তো জামাই দাদাই শরবত খেতে বলছিল। এই মরেছে, এখানেই রুক্মিণীকে ওসব বলতে হলো। ও দিদি ভাই, ওইসব ওই স্পেশাল শরবত টরবত সব বাড়িতেই বানানো হয়েছে বুঝলে তো, বাইরের কেউ আসেনি। এই জামাই দাদার ওই অশোক ওরাই তো বানিয়েছে। ইস মা গো, অশোক তুই কি রে, ওইসব জিনিস ওই ছোট ভাইটাকে তারপরে বউকে খাওয়ালি? এরকম বাবা জীবনে দেখিনি। হ্যাঁ ঋষা চুপ করো, বাবা মা আছে। নিখিল একদম হাসবি না। ছি 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 অশোক,
তোদের এই শরবতের জন্য আমার মুখটা পুড়ল যে। হ্যাঁ রুকু, ওপারের বিলাসী দিদা কি বললো জানিস? তোমাদের বাড়িতে দোলের দিন বুঝি সব ছাই পেশ খাওয়া হয়। ভাব কি লজ্জার কথা। হ্যাঁ আমি কোনো রকমে সেই বুড়িকে তো বুঝিয়ে টুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম, না না ওসব নয় ওসব নয় বলে সে কি বিশ্বাস করলো, ছাই করলো। দূর বাবা, রাখো তো লোকের কথা। দেখো দোলের দিন ছেলেপুলেরা একটু স্পেশাল শরবত টরবত খায়, খেয়ে থাকি। হ্যাঁ তবে শরবতটা কিন্তু দারুণ বানানো হয়েছিল সুজাতা। ও মা, তুমিও তুমিও সব খেয়েছো নাকি? না, এক গ্লাস খেয়েছিলাম, ওরে চিন্তা কিছু নেই, কিছু হয়নি। রুকু দেখলি কেমন খেকে খেকে করে হাসতে হাসতে চলে গেল, লোকটাকে নিয়ে আর পানি না। উফ বাবা কি চালা। শরবত খাবো, ঠিক আছে ঘরে গিয়ে শরবত খাবে, খাবে ঘরে গিয়ে, ঘরে গিয়ে খাবে, চলো ঘরে শরবত। আমি উঠতে পারি পারবে আমার মতো উঠতে, শরবত খেতে হবে। আমি উঠতে পারি, হ্যাঁ উড়ে উড়ে উঠবো, তো ওঠো ওঠো ওঠো, উড়ে উড়ে যাই যাবো দেখবে। দিশা এসো আমার আমার সঙ্গে এসো, আরে ঘরে চলো ঘরে চলো ঘরে চলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আপনার ঘরটা ভালো, আপনার ঘরটা ভালো, আপনি চলুন নিজের ঘরে বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে, চলুন আস্তে আস্তে। না না শ্যামা, আপনার ঘরে চলুন, বালিশ গুলো ভালো জানেন তো। ঠিক আছে আপনি নিজের ঘরে চলুন এখন, আপনি পরে আমার ঘরে যাবেন। শোনো না, এইসব এই উৎসব আনন্দের দিনে না, দোলের দিনে বিশেষ করে ও একটু ওই শরবত টরবত ছেলেরা খায়। বলছি তো তুই ছাড় তো এসব। শোনো না, বাইরে কারা সব এসেছে বোধ হয় তোমাদের চেনাশোনা পাড়ার লোকজন, ওখানে জামাই দাদা নেই, অরুণ নেই, তোমাকে টাকাটা কি করছে, যাও না যাও না, দেখো না কে এসেছে, যাও বলছি তো আমি, যাও তুই সব ছাড় তো। হ্যাঁ যাই, যন্ত্রণা শেষ নেই। তার মানে জামাই দাদা অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে আমাকে ওই স্পেশাল শরবত খাইয়ে আমার পেট থেকে সব কথা বার করবে। আমরা আবার এখানে কেন ফেরত এলাম এটা জানবার জন্যেই ওই সব খাওয়াতে এসেছিল। মা হ্যাঁ কি সব বলছো বলো তো, বুঝতেই তো পারছি না। রাধা রাধা শোন, আমাদের খুব সাবধানে থাকতে হবে বুঝলি, খুব সাবধানে, আমাদের চারিদিকে শত্রু রে চারিদিকে। শোন ওই জামাই দাদা নিখিল তোর কাছ থেকেও জানতে চাইতে পারে জানিস, যে আমরা আবার এখানে কেন ফিরে এলাম। যদি কেউ জিজ্ঞেস করে কেউ, তাহলে পরিষ্কার বলবি আমার জন্যে পাত্র দেখতে আমরা কলকাতায় এসেছি, মা আমার বিয়ে দিতে চায়, বুঝতে পেরেছিস? ঠিক আছে ঠিক আছে, উপরে উপরে এইটাই সবাই জানবে, আর ভেতর থেকে আমি আমার প্ল্যান মাফিক কাজ করে যাব। একবার যখন এই বাড়িটাতে আবার ঢুকতে পেরেছি তখন ওই শ্যামার জীবন আমি ছারখার করে দেব, ছারখার করে দেব আমি। আরে
কি করছো দিশা? আরে আরে হ্যাঁ সুন্দর উঠতে পারি। হ্যাঁ হ্যাঁ বসো 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 বসো। আরে বাবা রে কি করছো? না কিছু করিনি, বসো। দেখে যাও আমার বর আমাকে ফেলে দিল। আরে ফেলে ফেলে নি আমি তো ভাই। আরে কি মুশকিল, তুমি উঠে বসো, আমি চাদর তো তোমার গায়ে দিয়ে দিচ্ছি। শোবে তো শোবে তো। বসলেই উড়ে যাচ্ছে। হ্যাঁ শোবে তো এসো এসো। ঠিক আছে শুতে যাচ্ছি, গুড নাইট। দিশা কোথায় যাচ্ছ? পূজা বললাম আমার ঘুমোতে যেতে। তো ওদিকে তো বাথরুম, ওদিকে কোথায় যাবে তুমি? এদিকে এসো। তুমি ঘুম মিথ্যে কথা বলো। হ্যাঁ মিথ্যে কথা বলছি। আমার বাথরুমে শুয়ে বলছো, এটা বিছানা? না না এটা এটাই বিছানা, ওটা বাথরুম। ও বাবা কি পড়ে যায়? আরে খাটের মধ্যে তো এত উপরে উঠে গেছে। অশো উপরে উঠে গেছো কি করে? না ভাবে দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কত উপরে। হ্যাঁ হ্যাঁ অনেক উপরে। শো 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 পড়ে যেতে পারি আমার। ধরো তো না, ধরে 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 আছি। শো 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 ধরে আছি ধরে। চুপ করে বসুন এখানে, কি অবস্থা পড়েছে বুকটা। দেখি দেখুন কি অবস্থা। সাপ থেকে আমার না আপনি খুব ভালো লাগে। আপনাকে আমি কোথাও যেতে দেব না, আপনাকে এখানেই থাকতে হবে সারা জীবন আমার কাছে। কোথাও যেতে দেব না আমি। শ্যামা শ্যামা আমার না আপনাকে খুব ভালো লাগে। আপনাকে কখনো বলিনি না আমি, বলিনি না আমার আপনাকে খুব ভালো লাগে শ্যামা, খুব ভালো। এই ছোট করতে আসতে দেখো, আমি পড়লাম আমার লাগলো না, আমি ম্যাজিক জানি ম্যাজিক। এই অশোক হ্যাঁ বলো। এই যে আমি উঠছি, উঠছো? উঠতে 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 আমি তো হারিয়ে যাব। কোথায় উঠবে? আমার সিলিং উপরে আটকে যাবে তুমি। কোথায় উঠবে তুমি? ঠান্ডাই সামলাও নিজের বউকে। দিশা জল খাবে একটু? কি করে জল খাবো? আমি তখন উঠছি, কি করে জল খাবো? আরে উঠ, যে ওরা এসে জল খেতে পারে। না 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 পারে না, তুমি শো শো শো। অশোক অশোক আমার সাথে একটু উড়বে নাকি? অশোক তুমি আজকে ওরা দিশা, আমি কালকে উড়বো। ভালো, আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না? কথা দিন, কথা দিন। আমার আমার না আপনাকে খুব ভালো লাগে।